পায়ুপথের রোগগুলোর মধ্যে পাইলস অন্যতম এই রোগে অনেক ভোগান্তি পোহাতে হয় সঠিক সময়ে রোগ শনাক্ত করে চিকিৎসা না নিতে পারলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় অনেক সময় ক্যান্সারও হতে পারে পাইলস বা অর্শ রোগ কি পায়ুপথ বা পায়খানার রাস্তার মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে কিংবা পায়খানার রাস্তায় যদি গোটার মতো হয় তখন একে বলা হয় পাইলস চিকিৎসাবিজ্ঞানের ভাষায় নাম হেমোরয়েড জটিল আকার ধারণ করার আগে অপারেশন ছাড়া অর্শরোগের চিকিৎসা সম্ভব পাইলস রোগের লক্ষণ কি কি এক পায়খানার সময় কোন রকম ব্যথা ছাড়াই রক্তপাত হতে পারে দুই মলদারে জ্বালা পোড়া ও চুলকানি হতে পারে তিন মুলদারের বাইরে ফুলে যায় যা হাত দিয়ে স্পর্শ অনুভব করা যায় চার মুলদারের ফোলা অংশ বাইরে বেরিয়ে আসতে পারে আবার নাও পারে অনেক সময় বের হয়ে আসলে তা আবার নিজেই ভেতরে চলে যায় আবার অনেক সময় বের হয়ে আসলে তা আবার ভিতরে প্রবেশ করানো যায় না বা প্রবেশ করানো গেলেও তা আবার বেরিয়ে চলে আসে পাঁচ বায়ুপথের মুখে চাকার মতো হতে পারে ছয় মলদারে ব্যাথা হতে পারে পাইলস কেন হয় পাইলসের প্রধান কারণগুলো হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগা পুরনো ডায়রিয়া মলত্যাগে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা মলত্যাগের সময় জোরে চাপ দেয়া পায়খানার বেগ আটকে রাখা এছাড়া পারিবারিক ইতিহাস আশযুক্ত খাবার কম খাওয়া ভারী মালপত্র বহন করা স্থূলতা শ্রম কম করা গর্ভকালীন সময়ে বায়ুপথে যৌনক্রিয়া যকৃত রোগ বা লিভার সিরোসিস ইত্যাদি কারণে পাইলসের আশঙ্কা বেড়ে যায় সর্বোপরি পোর্টাল ভেনাস সিস্টেমে কোনো ভাল না থাকায় উপরিউক্ত যে কোনো কারণে পায়ু অঞ্চলে শিরাগুলোতে চাপ ফলে পাইলস সৃষ্টি হয় কখন দ্রুত হাসপাতালে যাবেন পাইলস হলে কিছু বিশেষ ক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি যেমন টানা সাত দিন বাসায় চিকিৎসা নেয়ার পরেও অবস্থার উন্নতি না হলে বারবার পাইলসের সমস্যা হলে পঞ্চান্ন বছরের বেশি বয়সী কারো প্রথমবারের মতো পাইলসের লক্ষণ দেখা দিলে পাইলস থেকে পুজ বের হলে জ্বর বা কাপুনি হলে অথবা খুব অসুস্থ বোধ হলে অনবরত রক্তক্ষরণ হলে অত্যধিক রক্তপাত হলে উদাহরণস্বরূপ যদি কোমরের পানি লাল হয়ে যায় বা পায়ুপথ দিয়ে রক্তের বড় বড় চাকা যায় তীব্র অসহনীয় ব্যথা হলে পায়খানার রং যে বা আলকাতরার মতো কালো মনে হলে পাইলসের ঘরোয়া চিকিৎসা কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে বেশি বেশি আস বা ফাইবার যুক্ত খাবার খেতে হবে এর মধ্যে রয়েছে শাকসবজি ফলমূল ডাল লাল চাল ও লাল আটার তৈরি খাবার সেই সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ফাইবার পানি শোষণ করার মাধ্যমে পায়খানা নরম করে তাই ফাইবারকে কাজ করতে হলে সারাদিনে অন্তত তিন লিটার পানি পান করতে হবে এই দুটো কাজ করে সাধারণত কয়েকদিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর হয় আর কয়েক সপ্তাহের মধ্যে পাইলসের সব ধরনের লক্ষণ উপশম হয় ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাস ধরে যদি খাবারে যথেষ্ট পরিমাণ ফাইবার নিশ্চিত করা যায় তাহলে পঁচানব্বই শতাংশ পাইলস রোগীর পায়খানার সাথে রক্ত যাওয়া কমে আসে কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সবগুলির ভুষি একটি কার্যকর ঔষধ দুই মোলতাগের সময় খুব জোরে চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে পায়খানা যাতে নরম হয় এবং সহজেই মলত্যাগ করা যায় সেই উপদেশগুলো মেনে চলতে হবে তিন মলত্যাগে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না টয়লেটে বসে ম্যাগাজিন পেপার মোবাইল এসবে মনোনিবেশ করা বাদ দিতে হবে চার পায়খানার চাপ আসলে তা আটকে রাখা উচিত না এতে পায়খানা আরও শক্ত হয়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় চাপ আসলে দেরি না করে বাথরুমে চলে যেতে হবে পাঁচ নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে ব্যায়ামের মধ্যে ভারী ব্যায়াম বা প্রতিদিন দৌড়ানো বেছে নিতে হবে তা নয় শরীরকে চলমান রাখতে হাঁটাচলা হালকা স্ট্রেচিং যোগ ব্যায়াম ইত্যাদির মধ্যে যে কোনোটাই বেছে নেওয়া যায় গবেষণায় দেখা গেছে কোষ্ঠকাঠিন্য কমাতে হাঁটাহাঁটি বা হালকা শরীরচর্চাও কার্যকরী ভূমিকা রাখে ছয় ওজন অতিরিক্ত হলে তা কমিয়ে ফেলতে হবে ওজন বেশি হলে পাইলস হওয়ার সম্ভাবনা বাড়ে তাই পাইলসের রোগীদের ওজন কমানোর পরামর্শ দেওয়া হয় এতে আপনার সমস্যার সমাধান হবে আপনি থাকবেন রোগমুক্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ